আওয়ামী লীগ নিয়ে দেয়া স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে জেলায় জেলায় মিছিল করল বিএনপি ও এর সহযোগী সংগঠন। মঙ্গলবারের এই কর্মসূচিতে তার পদত্যাগ দাবি করা হয়। পাশাপাশি দাবি ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার। লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাকওয়াত হোসেনের বিরুদ্ধে স্লোগান দিয়ে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান নেতারা। ছাত্র জনতার উপর গুলি, গুম ও বিচার বহির্ভূত হত্যার অপরাধে বিচার দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একই দাবিতে যুব ও ছাত্র দলের পৃথক বিক্ষোভ মিছিল হয়েছে যশোরে। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিও জানান নেতাকর্মীরা। সিরাজগঞ্জে শহরের প্রধান সড়কে মিছিল করেছে বিএনপি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় ব্রাহ্মণবাড়িয়াতে। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে শেখ হাসিনার ফাঁসির দাবি করেন তারা। সমাবেশ হয়েছে চাঁদপুরেও। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে আওয়ামী লীগের চক্রান্ত রুখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। যদিও আওয়ামী লীগের দল গোছানো নিয়ে দেয়া বক্তব্যের পর চলা আলোচনা এবং সমালোচনার মুখে মঙ্গলবার দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি দাবি করেন তার বক্তব্য নিয়ে অনেকে ভুল বুঝেছেন। এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। পুলিশ খুবই অনুতপ্ত, ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজেপির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা ঘটে হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামি, লিস্ট আমাদের কাছে আছে, আপনারা দুই একদিনের মধ্যে অ্যাকশন দেখবেন। এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অপসারণ দাবিতে সমাবেশ করেছে বান্দরবানের পাহাড়ি ছাত্র জনতা। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য কাউকে এই পদে নিয়োগের আহ্বান তাদের। আইরিন আয়াত, সময় সংবাদ।